আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আবারও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে লাল শাক ভাজি। তো লাল শাক আমরা অনেকেই পছন্দ করি, আর সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে লাল শাকটা ঝটপট তৈরি করা যায়। আর আমার লাল শাক তৈরি করতে যা যা লাগবে সেটা হলো লাল শাক। এই লাল শাককে আমি ভালো করে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। এখানে প্রায় হয়তো 250 গ্রামের বেশি, 400 গ্রামের মতন লাল শাক হবে। আর হচ্ছে তার সাথে আমি নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ, আর নিয়েছি 1 টেবিল স্পুন হচ্ছে রসুন কুচি, আর নিয়েছি শুকনো মরিচ 2টা, আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি 2টা, এবং মাঝখান থেকে ফেলে নিয়েছি কাঁচামরিচগুলোকে। তো আর দেরি না করে চলুন দেখে আসি রান্নার প্রসেসটা। আমি একটা প্যান নিলাম, আর এখন হচ্ছে গ্যাস স্টোভটা অন করে নেব। এরপর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল, দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব রসুন কুচি, নেড়ে নেব। অনেকে শাকটাকে আগে হচ্ছে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করে, আমি এই প্রসিডিওটার মধ্যে হচ্ছে সব একসাথে রান্না করব। আগে তেল পেঁয়াজ, তেল পেঁয়াজ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো এখানে। এখন দিয়ে দিব পেঁয়াজ, এবার সব কিছুকে ভেজে ভেজে নিব ভালোভাবে। শাক ভাজিতে পেঁয়াজ আর হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে শাকটা অনেকই টেস্টি হয়। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ। দিয়ে দিচ্ছি লবণ, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার শাকগুলো দিয়ে দেওয়ার পালা। এখন শাকটাকে নেড়ে চেড়ে ভেজে রাখা তেল পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো যখন সিদ্ধ হয়ে হয়ে আসবে তখন শাক কিন্তু অনেক কমে যাবে পরিমাণে। আর এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন শাকটাকে ভালো করে মিশিয়ে নিব এবং কোনো পানি দিব না, এবং এইভাবে এটাকে রান্না হতে দিব। 5-6 মিনিট পর দেখব যে এটা হচ্ছে একদম নেতি এসছে, মানে সিদ্ধ হয়ে কমে এসছে। শাকে কিন্তু এখন কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক নিচ থেকে একটা পানি ছাড়ছে। এই পানিটাকে আমরা আস্তে আস্তে টানিয়ে নেব এবং তখনই দেখা যাবে যে শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই হচ্ছে আমি এটাকে ঢেকে দেব না, এতে করে শাকের রংটা খুব সুন্দর থাকবে। আর দেখুন শাকটা কত কমে গেছে, কতটুকু দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। দেখুন শাকটার পানিগুলো এখন টেনে এসছে, এখন কিন্তু আর কোনো পানি নেই, এবং শাকটার তেলগুলো ভেসে উঠছে। আর শাকটা রান্না এখন হয়ে গেছে, তো আমি এটাকে একটা অন্য একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি লাল শাকটাকে একটা ডিশে সার্ভ করে নিলাম এবং এটা খেতে অনেকই মজা হয়েছে, কেন কেন খেয়ে দেখেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের লাল শাক রান্না করতে ইচ্ছা হয় অবশ্যই রান্না করবেন, এবং আমার সাথে শেয়ার করবেন যে কেমন লাগলো। আর অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।